আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো হচ্ছে চ্যাট জিপিটি নিয়ে। তো চ্যাট জিপিটির ফুল ফর্ম হচ্ছে চ্যাট জেনারেটিভ প্রিট্রেইনিং ট্রান্সফর্মার। তো এটি হচ্ছে আপনার হচ্ছে গুগলের মতো সার্চ ইঞ্জিন, যে গুগল যেমন সার্চ ইঞ্জিন, তো এখানে কিন্তু গুগল অনেকগুলো আপনার কোনো কিছু সার্চ করলে আপনাকে কিন্তু অনেক লিঙ্ক দিয়ে দেয় যে আপনি এই লিঙ্কগুলো ভিজিট করতে পারেন। কিন্তু চ্যাট জিপিটি কিন্তু কোনো আপনাকে এই লিঙ্ক দিবে না বা কোনো ঠিকানা দেবে না যে এখান থেকে দেখে নেন। সে কিন্তু নিজেই আপনাকে বলে দিবে যে আপনি এটা করেন বা এটা উত্তর এটা হবে। তো এই জন্য আর গুগলও কিন্তু আপনার চ্যাট জিপিটিকে তার কম্পিউটার হিসেবে দেখছে। তো আজকে আমি দেখাবো যে আপনি আপনার মোবাইল দিয়ে কীভাবে আপনি চ্যাট জিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। চলুন দেখে নেই যে আপনার মোবাইল দিয়ে কীভাবে একটি চ্যাট জিপিটি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। তো ভিউয়ার্স, আপনি আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাকে যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। তো ভিউয়ার্স, আপনাকে এখন সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে। তো আপনি এখন সার্চ বারে গিয়ে যাবেন, যাওয়ার পর লিখবেন চ্যাট ওপেনআই .com সাইন আপ। তো আপনি যদি লিখেন, তো আপনাকে জাস্ট এখন যেটি করতে হবে, আপনাকে জাস্ট এই দেখতে পাচ্ছেন আমাদের যে প্রথম যে ওয়েবসাইটটি, আপনাকে জাস্ট এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। তো আপনি জাস্ট এই ওয়েবসাইটে ক্লিক করবেন। তো করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ওয়েবসাইটটি লগ ইন হচ্ছে, লোডিং হচ্ছে। তারপর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে যে হচ্ছে লগ ইন অর সাইন আপ। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলেছে যে অলরেডি ইউ হ্যাভ অ্যাকাউন্ট অর। তো আপনি যদি অ্যাকাউন্ট না থাকে তখন আপনি যেটি করবেন, তো আপনাকে যেটি করতে হবে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। তো আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে আপনার এখানে জাস্ট আপনার ইমেলটি দিয়ে দিবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উইথ মেইল দেওয়া আছে। তো আমি জাস্ট এটাতে ক্লিক করলেও আমার কিন্তু হয়ে যাবে। তো কন্টিনিউ উইথ মেইল দিলেও কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি মেইলটা এখানে সিলেক্ট করে দিলাম। তো মেইলটা আমি সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে। তো আপনারা আপনার মেইলটি কিন্তু টাইপও করতে পারেন, আর যদি এখানে আপনার ডিভাইসে কিন্তু কানেক্টেড করা থাকলে আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলছে অর্গানাইজেশন নেম অপশনাল, এটা আপনি দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন। তো এখানে দেখতে জন্ম তারিখ, তো আপনাকে এখানে জন্ম তারিখটা সিলেক্ট করে দিতে হবে। তো আপনি এখান থেকে জাস্ট আপনার সালটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে আমার সালটি সিলেক্ট করে দিচ্ছি। তো সালটা সিলেক্ট করে দেওয়ার পর সাল এবং আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মাসটা সিলেক্ট করে দিতে বলছে। তো আমি এখান থেকে মাসটা সিলেক্ট করে দেবো। তো করে দিয়ে আমি এখন ওকে করে দিলাম। তো করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমি যদি কন্টিনিউ ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে বলছে যে আপনার মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বারটি দিতে বলছে, যে ভেরিফাই ইউর ফোন নাম্বার। তো আপনি এখানে জাস্ট আপনার নাম্বারটি দিয়ে দিবেন। তো আপনি আপনার নাম্বারটি এখানে টাইপ করার পর এখানে সেন্ড করে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন আপনার নাম্বারে কিন্তু একটি কোড যাবে। তো এটি লোডিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বলেছে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, পাজেল খেলতে হবে, মানে পাজেল মিলাতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে যে ট্রেন পজিশন। তো এখন দেখতে পাচ্ছেন যে হচ্ছে ট্রেন পজিশন এ, এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিতে আছে, তো এটা নাই, এটা সি আছে, এটা নাই, এটা এখানে নাই। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে এই ট্রেন পজিশন এ বলে দিয়েছে, তো আমাদের কিন্তু একমাত্র এটাতে কিন্তু ট্রেন পজিশন ঠিক আছে এতে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাদেরকে দেখাই, এটা কিন্তু এখানে আছে ট্রেনটা। আর আপনি যদি এইগুলো দেখেন তাহলে এখানে কিন্তু আপনার এর কাছে নেই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এফ এর কাছে আছে। তো আপনার সঠিকটা এভাবে সিলেক্ট করতে হবে। তো করার পর আপনি এখানে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করে দেখতেছেন যে ডান একটা হয়ে গেল। এখন বলছে ইর কাছে কোনটা আছে, তো আমি এখন নেক্সট করলাম। দেখতে পাচ্ছেন আমাদের পরেরটাই কিন্তু ইর কাছে আছে, তো আমি এখানে সাবমিট করলাম। তো করার পর দ্বিতীয়টাতে বলছে বি। তো আমি এখানে নেক্সট করলাম। তো নেক্সট করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে এ শুধু এটা বি না, এতে নাই, এতে এরাতে আছে। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট এটাতে এখন সাবমিট করলাম। সাবমিট করার পর দেখতে পাচ্ছেন যে থ্রি ডান, ভেরিফিকেশন কমপ্লিট, আমার ভেরিফিকেশন হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমার নাম্বারে একটি কোড আসবে, 6 ডিজিটের। তো 6 ডিজিটের কোডটি জাস্ট আমাকে এখানে টাইপ করতে হবে। তো ভিউয়ার্স, মোবাইলে একটি কোড এসেছে, কোডটি এখন আমাকে টাইপ করতে হবে। তবে কোডটি দেখে রেখে টাইপ করতেছি। তবে কোডটি দেখে দেখে টাইপ করলাম, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটি লোডিং হচ্ছে। এখন বলে দিয়েছে যে ওয়েলকাম টু ওপেন এআই প্ল্যাটফর্ম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কাজ শেষ মোটামুটি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। তো আমাদের কিন্তু এখন আমরা চাইলে যে কোনোভাবে ইচ্ছামতো চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবো। তো চ্যাট জিপিটি আপনি ব্যবহার করে কী কী কাজ করতে পারবেন, কীভাবে কী করবেন, এই সম্পর্কিত আমি একটি ধারাবাহিক প্লেলিস্ট তৈরি করবো। সেই প্লেলিস্টে আপনি ধারাবাহিকভাবে সকল কিছু জানতে পারবেন। তো আজকে আমি দেখালাম যে আপনি কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো এর পরবর্তীতে আমি দেখাবো যে আপনি এটি ব্যবহার করে কী ধরনের আপনার ব্যক্তিগত জীবনে কাজ করে নিতে পারবেন। এটা কিন্তু এখনও পর্যন্ত ফ্রি আছে, হয়তো ভবিষ্যতে পেইড ভার্সনে চলে আসবে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে কীভাবে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এর পরবর্তীতে আমি দেখাবো যে প্লেলিস্টে পরবর্তী ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি এটি ব্যবহার করে আপনার ব্যক্তি জীবনে কাজে লাগাতে পারেন। তো এই ছিল আজকের মতো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো। তো সবাই ভালো থাকবেন, সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।